গ্রিসে প্রবাসী বাংলাদেশি সুনামগঞ্জে শিশু মেয়ার আওতাধীন ফারাঙ্গায় কৃষি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে তিনশো জন প্রবাসী বাংলাদেশের প্রয়োজনীয় কাগজপত্র সহ বসবাসের সব কিছু পুড়ে যায় স্থানীয়দের মতে বিকেলে রান্না করার সময় আগুনে সূত্রপাত হয় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ আহমেদ দূতাবাসের কাউন্সিলর বিশ্বজিৎ পাল ও কল্যাণ সহকারী এনামনুল হক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাষ্ট্রদূত আশ্বস্ত করেন প্রয়োজনীয় সকল সহায়তা দূতাবাসের পক্ষ থেকে অব্যাহত থাকবে পরিদর্শন শেষে রাষ্ট্রদূত স্থানীয় মেয়র লিজাস ইয়ানির সাথে সাক্ষাৎ করেন